আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নভেম্বর মাসের 12 তারিখ 2021 সাল শুক্রবার। আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবারে মিরপুর 1 নম্বরে একটি পাখি এবং কবুতরের হাট বসে। তো আজকেও হাটটি বসেছে এবং মাশাল্লাহ খুবই জমজমাট আজকের হাটটা। দেখতে পারতেছেন অসাধারণ কিছু পাখির কালেকশন আজকে হাটের ভিতরে এসেছে। তো আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে দেখাবো কি কি ধরনের পাখি এসেছে এবং প্রতিটা পাখির দাম কেমন, বয়স কেমন, সমস্ত কিছু বিস্তারিত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে এখান দিয়ে দেখতে পাচ্ছেন দারুণ একটি জোড়া লোটিনো হ্যাবিপাল পকেটের পাখি রয়েছে। আর আজকের ভিডিওটা আমরা শুরু করব প্রতারণা দিয়ে। তো আপনারা এখানে যে লোটিনে হ্যাবিপাল জোড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত লোটিনে হ্যাবিপাল জোড়া না, এটা হচ্ছে নর্মাল লোটিনো ককাটেল পাখি। তো এক ধরনের প্রতারক আছে যারা আসলে নর্মাল লোটিনো ককাটেল পাখিটাকে রং করে, স্প্রে করে ওটাকে হ্যাবিপাল বানিয়ে তারপরে আসলে মার্কেটে বিক্রি করতেছে। তো এখানে যে জোড়াটা আছে, এই জোড়াটাও কিন্তু সেম রং করা এবং হ্যাবিপাল বানায় তারপরে এটা বিক্রি করতেছে। তো অনেকেই বলতে পারেন ভাই আসলে হ্যাবিপাল তো এরকম হলুদ হয়ে থাকে। তো 1 নম্বর কথা হচ্ছে হ্যাবিপাল যেটা রয়েছে সেটা কিন্তু এত গাঢ় হলুদ হয় না, আর 2 নম্বর হলেও ওর পরগুলো হলুদ থাকবে। আপনারা কীভাবে বুঝবেন যে এটা আসলে একটা 2 নম্বর পাখি, মানে শুধু লোটিনো পাখি রং করা হয়েছে? তো এটা বোঝার জন্য আপনারা যদি ওদের পায়ের দিকে খেয়াল করেন, আপনারা একটু পা, ওদের যে পা আছে পার দিকে খেয়াল করেন, দেখবেন পাগুলোও কিন্তু হলুদ হয়ে আছে এবং ঠোঁটের গোড়া দিয়েও হলুদ আছে। দেখেন আপনারা খেয়াল করে যে পা আছে, পাগুলোও হলুদ হয়ে আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে এই পাখিটা আসলে রং করা। তো এরকম ধরনের অনেকেই কিন্তু প্রতারণা করতেছে, এরকমভাবে নেটে পিকচার দিয়ে বিক্রি করতেছে। এই পাখিটা 16,000 টাকা দাম ধরা হয়েছে, যে লোটিনো ককাটেল পাখি সেমি অ্যাডাল্ট এটা মাত্র 6,000 থেকে 7,000 টাকার মধ্যে পাওয়া যাবে। তো বুঝতেই পারতেছেন আসলে একটা পাখি রং করলে সেই পাখিটা প্রায় 10,000 টাকা বেশি দামে বিক্রি করা যাচ্ছে, যার কারণে অনেক প্রতারক আছে যারা আসলে এই কাজটা করতেছে। তো আপনারা অবশ্যই এটা থেকে হুঁশিয়ার থাকবেন, তাহলেই কিন্তু বাঁচতে পারবেন, না হলে কিন্তু 6,000 টাকা পাখি আপনি 16,000 টাকা দিয়ে নিজের অজান্তেই কিনে ফেলবেন। বয়স কত ভাইটার? বয়স 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি। পরটার কই এখনো গজায় নাই? না, গজাইতেছে। গজাইতেছে, কেমন চাচ্ছেন? 12,000 টাকা। নিজে নিজে খাইতে পারে, নিজে খাওয়া শিখে গেছে। 12,000 টাকা চাচ্ছেন, কামড় দেয়? না না না, ধরেন দেখেন। ও মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব দারুণ, ফুল ট্যাম, কোনো ধরনের কামড় দেয় না। পরগুলো এই যে গজাচ্ছে দেখতে পাচ্ছেন, প্রতিটা পর গোড়া থেকে বের হচ্ছে। তো যদি কেউ নিতে চান আপনারা হৃদয় বাসারা কন্ট্যাক্ট করতে পারেন। ভাই এখানে ককাটেল দেখতেছি, ককাটেলগুলো কেমন চাচ্ছেন? বাচ্চা ককাটেলগুলো, বাচ্চা অ্যালবিনো পাইট হয়েছে 3,500, অ্যালবিনোটা 3,000। অ্যালবিনো পাইটটা 3,500 আর অ্যালবিনো বাচ্চাটা 3,000 টাকা। আচ্ছা, অ্যালবিনোটা একটু ছোট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা 7 দিন ককাটেল। এটা কি নিউ অ্যাডাল্ট নাকি রানি? ডিম বাচ্চা করা মেল পাখিটা ট্যাম, মেল কোনটা? ওই পাশে একটা ট্যাম দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে ট্যাম। কোনো ধরনের কামড় দেয় না, ফুল ট্যাম, আর আদর দিলে মাশাল্লাহ খুবই আদর নেয় দেখতে পাচ্ছেন। তো যারা চাচ্ছেন যে একটা ট্যাম করা পাখি পাশাপাশি ডিম বাচ্চাও করাবে, তারা চাইলে কিন্তু এই জোড়াটা নিতে পারেন। মাদিটা ট্যাম করে না, কিন্তু নটটা খুবই সুন্দর ট্যাম করা এবং শীষ দিতে পারে। অলরেডি দিতেছে। কেমন চাচ্ছেন জোড়াটা? 12,000 টাকা। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ভাইয়ের কাছে থাকা পাখিগুলো। আর প্রতিটা পাখি কিন্তু চাওয়া দাম, আপনারা যদি নিতে চান অবশ্যই দাম আদামি করলে কিছুটা কমে নিতে পারবেন। ভাই নাম্বারটা বলেন। 0886222888000। বন্ধুরা ঠিক এই মুহূর্তে আমরা চলে আসছি কাশেম ভাইয়ের কাছে, আর দেখতেই পারতেছেন আমাদের সামনে বসে আছেন। তো আজকে মূলত বেশ কিছু দারুণ পাখির কালেকশন নিয়ে আসছে হাটের মধ্যে। তো ইনশাল্লাহ প্রতিটা পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে আমরা তার নিজ মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। তো ভাই সর্বপ্রথম এখান দিয়ে বাচ্চা দেখতেছি 2 পিস, ব্লু ভায়োলেট ডাবল ফ্যাক্টর। এটা কি মাস্ক হবে নাকি নন মাস্ক? না মাস্ক না, ব্লু ভায়োলেট শুধু। আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ, এখানে 1 পিস বাচ্চা রয়েছে এবং এখানে আরও 1 পিস বাচ্চা রয়েছে।
তো দুই পিস বাচ্চা রয়েছে বয়স কেমন হবে এগুলা 20 থেকে 22 দিন 20 থেকে 22 দিন হবে কেমন চাচ্ছেন পার পিস দাম চাওয়া দাম হলো 200 টাকা নিলে 2000 টাকা পার পিস নিতে পারবেন 2200 টাকা কি চাওয়া দাম চাওয়া দাম আর নিলে 2000 টাকা হলে নিতে পারবেন নাকি আচ্ছা এরপর আমরা ককাটেল দেখতেছি বাচ্চা দুই পিস এগুলো বয়স কেমন হবে ফুল টাইম ফুল টাইম কামড় দেয় হ্যাঁ না কামড় দেয় না খাওয়া শিখে গেছে হালকা হালকা খাওয়া শিখে গেছে না আর উঠতে পারে হালকা হালকা উঠতে পারে হালকা উঠতে পারে না কেমন চাচ্ছেন পার পিস 3000 টাকা পার পিস 3000 টাকা পার পিস জোড়া 6000 টাকা আচ্ছা এখান দিয়ে আমরা দেখতেছি বেশ কিছু বেঙ্গলি ফিনস আছে নিউ অর্ডার শপ 400 টাকা পার পিস আচ্ছা এরপর আমরা একটু নিচে দেখি নিচে দেখতেছি ইয়েলো ফিশারে একটা জোড়া আছে নাকি ইয়েলো ফিশারে একটা জোড়া আছে মাঝে মাল্টিং শট আছে নটা ফিনিশ আছে আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে একটা জোড়া অপা লাইন আছে আর কি অপা লাইনের মাদির মল্টিং চলে আর নরটা ফুল ফ্রেশ আছে আর ইয়েলো ফিশার যেটা এটা হচ্ছে সিঙ্গেল আছে সিঙ্গেলটা নর না মাদি মাদি জোড়াটা কেমন চাচ্ছেন 6000 টাকা আর সিঙ্গেলটা 2500 টাকা এক পিস আচ্ছা এখানে দেখতেছি ঘুঘু পাখি কেমন চাচ্ছেন জোড়া 1400 এইটা কেমন চাচ্ছেন একই দাম এগুলো কি রানিং নাকি রানিং না আচ্ছা এখান দিয়ে ডিমশো কি পাখির মধ্যে লাভবার্ড আছে ডিমশো এক জোড়া বন্ধুরা আমি আপনাদেরকে কিভাবে দেখাবো ওরা তো ওই কর্নারে গিয়ে আছে আসলে তেমন সম্ভব হচ্ছে না দেখানো এখানে হচ্ছে যতদূর আমি দেখতে পারতেছি লোটিনো অপার লাইন আছে একটা ওই যে আপনারা হালকা হলেও দেখতে পারতেছেন হয়তো যে এখানে এক পিস লোটিনো অপা লাইন তো এখানে মূলত দুই পিসে আছে এক পিস একেবারে কর্নারে বসে আছে যার কারণে দেখা যাচ্ছে না ডিম কয়টা আছে এখানে একটা ডিম পারছে মাত্র মানে আরও ডিম পারবে চার পাঁচ দিনের মধ্যে আরও চার পাঁচটা ইনশাল্লাহ পারবে আশা করা যায় তো কেমন চাচ্ছেন জোড়াটা 8000 টাকা ডিম সহ আচ্ছা এখানে ককাটেলগুলো কেমন চাচ্ছেন জোড়াটা 3500 টাকা পার পিস ট্যাম্প করা বয়স কেমন হবে ছয় মাস আচ্ছা এগুলো নিজে খাইতে পারে নিজে খাইতে পারে চিনামনটা কি আচ্ছা মাইয়া না এটা কি ট্যাম্প করা নাকি ট্যাম্প করা না কেমন চাচ্ছেন 2500 টাকা বয়স কতদিন হবে ডিম বাচ্চা করা মাইয়া আচ্ছা এরপর আমরা এখান দিয়ে দেখতেছি বাজরিগার আছে বাজরিগার কেমন চাচ্ছেন এগুলো 1800 টাকা জোড়া আর কি এর মধ্যে বিভিন্ন মিউটেশন অনুযায়ী দাম কম বেশি হবে আপনারা যেটা নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন এখানে একটা ভায়োলেট মাক্স আর একটা হচ্ছে ব্লু মাক্স দুইটা মিলাই এখানে একটা জোড়া আছে বয়স কেমন হবে জোড়াটা ডিম বাচ্চা করা পাখি কেমন চাচ্ছেন 6000 টাকা কি জোড়া আচ্ছা তো এই ছিল হচ্ছে আর কোনো পাখি আছে নিচে না নিচে আর কোনো পাখি নাই তো এই ছিল হচ্ছে ভাইয়ের কাছে থাকা সমস্ত পাখিগুলো আপনাদেরকে এক একটা করে দেখালাম দাম সম্পর্কে জানালাম তো যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনার নাম্বারটা বলেন 01674594545 লোকেশন কোথায় আপনার মোহাম্মদপুর ঘাটাচর বয়স কত বাজরিকার পাখিগুলোর তিন থেকে চার মাস সবই তো ডবল ফ্লাওয়ার না হ্যাঁ সবই ডবল বন্ধুরা দেখতে পাচ্ছেন দারুণ কিছু জাপানিজ বাজরিয়ার পাখি এখান দিয়ে রয়েছে সবই ডবল ফ্লাওয়ার আর এখানে ডাইলুট রয়েছে আসলে হলুদ কালার তবে চোখটা কালো না কালো চোখ এটা সম্পূর্ণ বডি হলুদ আর শুধু চোখটা কালো তো চোখ কালো হলে মূলত এটাকে ডাইলুট বলা হয় আর চোখটা লাল হইলে তাহলে এটাকে লোটিনো বলা হইতো তো ডাইলুট যেগুলো আছে এগুলো যদি কেউ জোড়া মিলায় নাই কেমন প্রাইস পড়বে 5000 টাকা পড়বে বয়স কত বললেন তিন থেকে চার মাস হবে আর বাকিগুলো কেমন চাচ্ছেন জোড়া 4500 টাকা 4500 টাকা করে চাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ কিছু বাজিকের পাখি এখান দিয়ে রয়েছে সবই কিন্তু ডাবল ফ্লাওয়ার তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই বাসাতে কন্ট্যাক্ট করতে পারেন তারপর আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি লাভবার্ড পাখি আছে একটি জোড়া বয়স কেমন হবে এটা নিউ অ্যাডাল্ট না নয় মাসের মতো বয়স হবে কেমন চাচ্ছেন জোড়াটা 5000 টাকা চাচ্ছেন আচ্ছা এখানে ককাটেল দেখতেছি একটা জোড়া দুইটাই ছেলে একটা হচ্ছে ফনের ছেলে আর একটা হচ্ছে গ্রে ছেলে কোনটা কেমন চাচ্ছেন 3200 টাকা পার পিস 6400 টাকা দুই পিস আচ্ছা এরপর আমরা এখান দিয়ে লাভবার্ড দেখতেছি আরো একটা জোড়া সি গ্রিন কেমন চাচ্ছেন জোড়াটা সি গ্রিন 5500 টাকা আর ডায়মন্ড টপটা কেমন চাচ্ছেন জোড়াটা 1800 টাকা 1800 টাকা জোড়া
আচ্ছা ব্ল্যাক মাস্ক কেমন চলছে জোড়াটা? এটা 5500 টাকা। 5500 টাকা জোড়া? বয়স কি এগুলো সমানই নাকি? সব ডিম বাচ্চা করা। আচ্ছা এরপর আমরা একটু উপরে দেখতেছি আরো একটা জোড়া লাভবার্ড পাখি রয়েছে, আর এটা জোড়া 5000 টাকা চাওয়া হচ্ছে। একটা হচ্ছে ইয়েলো ফিশার, আর একটা হচ্ছে পাইড, হালকা পাইডের মধ্যে গ্রিন আর ইয়েলো ফিশারের পাইড থেকে বের হয়েছে, যার কারণে সম্পূর্ণ গ্রিন কালারও আসে না এবং সম্পূর্ণ ইয়েলো কালারটাও আসে না দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাইড, এই দুইটা মিলাই মূলত এখানে জোড়াটা রয়েছে। এখানে মানে এক জোড়া যেগুলো আছে সবই তো রানিং নাকি? সবই রানিং, এক জোড়া যেগুলো রাখা হয়েছে সবই রানিং। এরপরে এখানে ক্রিমিনো একটা জোড়া আছে, কেমন চাচ্ছেন এটা? 5000 টাকা চাচ্ছেন। আচ্ছা এখান দিয়ে রয়েছে জাপানিজ বাজরিকার পাখি, এটা তো ফুল এডাল মনে হচ্ছে, একদম রানিং না, কেমন চাচ্ছেন রানিং জোড়াটা? 5500 টাকা জোড়া। আচ্ছা জাবা জোড়াটা কেমন চাচ্ছেন? হোয়াইট 3000 টাকা। আর লোটিনোটা কেমন চাচ্ছেন? এটা 5000 টাকা জোড়া। আচ্ছা এখানে ডায়মন্ড বা আরো কিছু দেখতেছি, এগুলো বয়স কেমন হবে? 1700 টাকা জোড়া পাবো। এটা হচ্ছে আমরা 6 থেকে 7 মাস 1700 টাকা জোড়া। আচ্ছা এখানে ডায়মন্ড ইয়ে আপনার গোল্ডিয়ান তো এক পিস দেখতেছি, এটা আছে কি ফিমেল আছে? ও আচ্ছা মোল্টিং চলতেছে, যার কারণে আসলে আমি মনে হচ্ছে এটা অন্য কোনো পাখি, বুঝতে পারি না প্রথমে। কেমন চাচ্ছে জোড়াটা? একটু বের করেন তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই পিস র্যাম পাখির বাচ্চা রয়েছে, আর র্যাম পাখির বাচ্চা মূলত ছোট যখন থাকে, ছোট যখন থাকে তখন আসলে ওদের কালারটা অতটা সুন্দর হয় না, যখন বড় হবে তখন ওদের কালারটা অনেক অনেক সুন্দর হয়। দেখতে পাচ্ছেন অলরেডি এখান দিয়ে লাল রং আসতেছে, কালার আসতেছে। তো র্যাম পাখিটা মূলত বাচ্চা থাকতে অত বেশি সুন্দর লাগে না, যখন বড় হয়ে যায় তখন আসলে দেখতে অসাধারণ লাগে। কেমন চাচ্ছেন ভাই পার পিস? এটা 2-7 টাকা, 3500 টাকা পার পিস। আচ্ছা এখান দিয়ে দেখতেছি বেশ কিছু ফিন্স পাখি, বেঙ্গলি ফিন্স, সিয়ার, ক্রেস্টেড, কেমন চাচ্ছেন এগুলো? 1000 থেকে 1500 টাকা কি জোড়া না পার পিস? জোড়া। আচ্ছা এখান থেকে ককাডেল দেখতেছি আরও একটা জোড়া, একটা পাইড, একটা লোটিনো, 9000 টাকা চাচ্ছেন জোড়া, একদম রানিং পেয়ার। আচ্ছা এরপর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা জোড়া কোনোর পাখি রয়েছে, 10000 টাকা চাওয়া হচ্ছে। আচ্ছা আমরা একটু নিচে আসবো, নিচে আরও বেশ কিছু পাখি আছে, এখানে ফিন্স পাখি আছে, ফিন্স পাখিগুলো কেমন চাচ্ছেন? 800 টাকা জোড়া। আর লাভবার্ড পাখি অ্যাভারেজে কত রেট চাচ্ছেন এগুলোর? 4-5000 টাকা জোড়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন মিউটেশনে মিক্স করা আছে, আপনারা একটার সাথে আর একটা মিক্স করে নিতে পারবেন, 4-5000 টাকার মধ্যে জোড়া চাওয়া হচ্ছে। এরপরে এখান দিয়ে রয়েছে অসংখ্য পরিমাণে ডায়মন্ড অফ ঘুঘু পাখি, বয়স কেমন হবে ভাই এগুলোর? ৪ মাসের নিচে না? আচ্ছা এখান দিয়ে দেখতেছি বেশ কিছু মেল ককাডেল পাখি, ছেলে ককাডেল পাখি, গ্রে এবং হোয়াইট ফেস, গ্রে গুলো কেমন চাচ্ছেন? গ্রে 3000 টাকা, হোয়াইট ফেস 3500 টাকা। আচ্ছা এরপর আমরা আরো একটু নিচে আসবো, আসলে সজীব ভাই হাটের মধ্যে অনেক পাখি নিয়ে আসে, সবচেয়ে বেশি পাখি আনে সজীব ভাই, আমি সবসময় খেয়াল করে দেখছি। তো এগুলোর বয়স তো মনে হচ্ছে কম না? বয়স কেমন হবে? 2-2.5 মাস। কেমন চাচ্ছেন বাচ্চাগুলো? 1200 টাকা চাচ্ছেন জোড়া। আর ঘুঘুগুলো কেমন চাচ্ছেন? আপনাদের সজীব ভাইয়ের, আর এছাড়াও কিন্তু ভাইয়ের কাছে আরো এক পিস পাখি রয়েছে, আর এটা হচ্ছে ক্যাম্প করা পাখি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক পিস ককাডেল পাখি লোটিনো, এটা হচ্ছে ফুল ট্যাম্প, কোন ধরনের কামড় টামড় দেয় না, দেখতে পাচ্ছেন কামড় দেয় না, খুবই দারুণ এক পিস ট্যাম করা ককাটেল পাখি রয়েছে। এটা কেমন চাচ্ছেন ভাই? 5000 টাকা। বয়স কেমন হবে ওর? 14-15 মাস। ছেলে না মেয়ে? ছেলে হবে না? আচ্ছা তাহলে কত চাচ্ছেন? 5000 টাকা। 5000 টাকা চাওয়া হচ্ছে, এটা হচ্ছে ফুল ট্যাম, যার কারণে দামটা একটু বেশি, এরপরেও আপনারা দামাদামি করে অবশ্যই কিছুটা কমে নিতে পারবেন ইনশাল্লাহ। তো যদি কারো প্রয়োজন হয় আপনার সরাসরি সজীব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ভাই মোবাইল নাম্বারটা বলেন। 0190-0190-222-761-761। ভাইয়ের লোকেশনটা? টঙ্গি বাজার। টঙ্গি বাজার।
ভাই লাভবার্ড পাখিগুলোর বয়স কেমন এগুলো? এগুলো 3.5 থেকে 4 মাস। 3.5 থেকে 4 মাস সবই? না এখানে দুই পেয়ার আছে, এগুলো অ্যাডাল্ট হয়েছে। এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে না? আর এগুলো 3.5 থেকে 4 মাস। এখানে যে পাখিগুলো আছে এগুলো কি জোড়া মিলাইছেন নাকি? মিলানো আছে না? কেমন যাচ্ছেন জোড়া? এগুলো ফিক্স প্রাইস পড়বে দাদা ভাই 3.5 হাজার টাকা। 3.5 হাজার টাকা জোড়া, 3.5 থেকে 4 মাস বয়স। দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ কিছু লাভবার্ড পাখির নিউ অ্যাডাল্ট, যেটাকে অনেকে বাচ্চা বলে, অনেকে নিউ অ্যাডাল্ট বলে, অনেকে সেমি অ্যাডাল্ট বলে, মানে 3.5 থেকে 4 মাস বয়সী পাখি। দারুণ কিছু কালেকশন রয়েছে, 3,500 টাকা করে চাওয়া হচ্ছে। আর এখানে যে দুই জোড়া আছে এগুলো কেমন চাচ্ছেন জোড়া? এগুলো 4,000 টাকা পেয়ার। 4,000 টাকা পেয়ার। আচ্ছা এখানে যে দুই জোড়া আছে এগুলোর বয়স কেমন হবে? এগুলো 6-7 মাস। 6 থেকে 7 মাস। আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ কিছু লাভবার্ড পাখি কিন্তু ভাইয়ের কাছে কালেকশন রয়েছে। তো যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারবেন। এরপরে এখান থেকে আমরা বাজরিগার দেখতেছি, বাজরিগারগুলো কেমন প্রাইস? বাজরিগারগুলো দাদা 800 টাকা পেয়ার। 800 টাকা পেয়ার। আর এই জাপানিজ একটা জোড়া দেখতেছি, এটা কেমন চাচ্ছেন? প্রত্যেকটাই মেল, দুইটা আছে, দুইটা নাকি চারটা? চারটা। এখানে দুইটা আছে, এখানে একটা আছে, আর এই যে একটা, চারটা জাপানিজ, চারটা ইমেল। বয়স কেমন হবে এগুলো? তিনটা রানিং আছে, একটা বেবি। এই তিনটা রানিং আর এই সিঙ্গেল পিস বেবি। রানিং তিনটা কেমন চাচ্ছেন পার পিস? রানিং তিনটা চাচ্ছি 1800 টাকা। 1800 টাকা পার পিস। আর সিঙ্গেল বাচ্চাটা? সিঙ্গেল বাচ্চাটা 1200 টাকা। 1200 টাকা এক পিস চাচ্ছেন। আচ্ছা এখানে ককেডাইল দেখতেছি, এখানে কি জোড়া দেওয়া আছে? হ্যাঁ জোড়া দেওয়া আছে। কোনটা কোনটা জোড়া? এই যে ফন্ট, এই পিয়ারটা জোড়া দেওয়া আছে, এই যে পাইড আর ফনের সাথে জোড়া। হ্যাঁ। আর এই যে হোয়াইট ফেস, হোয়াইট ফেসটা সিঙ্গেল মেল রানিং। এটা কেমন চাচ্ছেন মেলটা? 4,000 টাকা। 4,000 টাকা। জোড়াটা কেমন চাচ্ছেন? জোড়াটা 7,000 টাকা। 7,000 টাকা। লোটিনোটার বয়স কেমন? লোটিনোটা বাচ্চা 60 দিনের মতো বয়স। 60 দিনের মতো বয়স। নিজে খেতে পারে? টেম করে না, এমনি হ্যান্ড ফিড করাইতে হয়। এমনি হ্যান্ড ফিডিং করাচ্ছেন, নিজে এখনো খাওয়া শিখে নাই? আচ্ছা কেমন চাচ্ছেন এটা? এটা 2500 টাকা। 2500 টাকা চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ এক পিস বাচ্চা এখানে রয়েছে, বিগ সাইজ হয়ে গেছে মাশাল্লাহ, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো যদি কেউ নিতে চান বাচ্চাটা, 2 মাস বয়স হয়ে গেছে, তো চাইলে নিতে পারেন, ইনশাল্লাহ আশা করে যে অল্প দিনের মধ্যে খাওয়া শিখে যাবে। আচ্ছা জাবা পাখি দেখতেছি বেশ কিছু, বাচ্চাগুলো কেমন চাচ্ছে? জাবাগুলো চাচ্ছি বাচ্চাগুলো 1800 টাকা পেয়ার। আর রানিংগুলো? রানিংগুলো 3,500 টাকা। 3,500। রানিং তো হোয়াইট সব না? সব হোয়াইটগুলো রানিং। আর ব্ল্যাকগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট বাচ্চা মিক্স করা আছে, এগুলো 1800 টাকা জোড়া চাওয়া হচ্ছে। গ্রিন চেক কোন জোড়াটা কেমন চাচ্ছে? এটা 10,000 টাকা। 10,000 টাকা এক জোড়া? এক জোড়া। এক জোড়া। এটা কি রেড ফ্যাক্টর? না সিঙ্গেল, সিঙ্গেল রেড ফ্যাক্টর। দাম চা হচ্ছে অনলি 10,000 টাকা। এখানে আমি দারুণ একটা জোড়া ককাডেল পাখি দেখতেছি, এটা হচ্ছে চিনামন পাইট ককাডেল, এটা ভি পাইট দেখতেছি না? এটাকে জোড়া করা আছে দুইটা? জোড়া করা আছে। কেমন চাচ্ছেন জোড়াটা? এটা চাচ্ছি 25,000 টাকা। 25,000 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এক্সক্লুসিভ একটা বার্ড রয়েছে, এই মিউটেশনের বার্ডটা কিন্তু সহজে পাওয়া যায় না। এখানে দেখেন এটা কিন্তু দুইটাই ভি পাইট, দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু ভি পাইট, এটাও ভি পাইট দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে চিনামনের মধ্যে ভি পাইট, যার কারণে এই জোড়াটা দামটা একটু বেশি চাওয়া হচ্ছে। তো যদি কেউ নিতে চান অবশ্যই দামাদামির অপশন আছে, 25,000 টাকা চাওয়া হচ্ছে। আর এই যে হচ্ছে গ্রিন চিকটা, বুকটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল রেড ফ্যাক্টর রয়েছে। এরপরে এখান থেকে দেখতেছি ডায়মন্ড অফ ঘুঘু পাখি, কেমন চাচ্ছেন এগুলো? রানিংগুলো 1,800 টাকা জোড়া। নিউ অ্যাডাল্টগুলো 1,500 টাকা। এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাডাল্টও রয়েছে এবং রানিংও ডালে দেখতে পাচ্ছেন রয়েছে, মিক্স করা রয়েছে। তো যে যেটা নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ককাডাল জোড়াটা কেমন চাচ্ছেন? লোটিনো একদম রানিং পেয়ার, এটা চাচ্ছি 10,000 টাকা। 10,000 টাকা সম্পূর্ণ রানিং পেয়ার। এটা তো হোম ব্রিডের পাখি না? হোম ব্রিডের পাখি, দুইবার ডিম বাচ্চা করা। আচ্ছা এখানে জাম্বু ফিন্স দেখতেছি, জাম্বুগুলো কেমন চাচ্ছেন? জাম্বুগুলো চাচ্ছি 2500 টাকা। 2500 টাকা পেয়ার। দুই পেয়ার আছে না? এখানে এক পেয়ার দেখতেছেন এবং এই সাইডে এক পেয়ার। আর এখান দিয়ে বেঙ্গলি দেখতেছি, বেঙ্গলিগুলো বয়স কেমন? রানিং। আচ্ছা কেমন চাচ্ছেন বেঙ্গলিগুলো? 1500 টাকা পেয়ার। আর নিচেতে তো জেব্রা না? জেব্রাগুলো কেমন চাচ্ছেন? 800 টাকা জোড়া। আচ্ছা এখান দিয়ে আমি লাভবার্ড দেখতেছি বেশ কিছু, এখানে রোজি অপার লাইন আছে, লোটিন অপার লাইন আছে, অরেঞ্জেট অপার লাইন আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 5 থেকে 7,000 টাকা জোড়া। আচ্ছা এখানে যেহেতু বিভিন্ন মিউটেশন আছে, প্রতিটা আলাদা আলাদা না বলে 5 থেকে 7,000 বলে দিছে, তো যার যেটা প্রয়োজন আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারবেন যে কোনটার প্রাইসটা আসলে কেমন চাওয়া হচ্ছে। সিঙ্গেল মেলটা কত চান ভাই? 4,500 টাকা। এটা কি ফুল অ্যাডাল্ট? ফুল অ্যাডাল্ট, ডিম বাচ্চা করে না? আচ্ছা দেখতে পাচ্ছেন মোদা। তো এই ছিল হচ্ছে বাইরের কাছে থাকা সমস্ত পাখিগুলো। এছাড়াও কিন্তু এক পিস পাখি আছে, সেটা হচ্ছে ককাডেল পাখির বাচ্চা, দেখতে পাচ্ছেন।
এটা বয়স কত দিন ভাই? এটা 25 দিন। 25 দিন হয়েছে না? কেমন চাচ্ছেন বাচ্চাটা? এটা 2000 টাকা। 2000 টাকা এক পিস। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ভাইয়ের কাছে থাকা সমস্ত পাখিগুলো। প্রতিটা পাখি দেখালাম, দাম সম্পর্কে জানালাম। তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা চাইলে নিতে পারবেন। আর আরও একটা কথা আবারও বলে দিই, সেটা হচ্ছে প্রতিটা পাখি দাম চাওয়া, যদি কেউ নিতে চান অবশ্যই দামাদামি করলে সামান্য কিছু হলেও আপনারা ডিসকাউন্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন। 01686 626 82 85 85 41 41। লোকেশনটা ভাই? লোকেশন সাভার ইপিজেড। ভাই নামটা একটু বলে দেন। সুজন ভাই। তো আপনারা যদি কেউ চান সুজন ভাইয়ের কাছ থেকে এই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো ক্রয় করে নিতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের হাটের সম্পূর্ণ ভিডিওটা। আর যেটা ভিডিও শুরুর দিকেই দেখালাম যে এই ধরনের প্রতারণা হতে অবশ্যই সাবধান থাকবেন, এরকম কিন্তু অনেকেই করে। তো আমরা অনেকেই আছি যারা আসলে এত সুন্দর পাখি দেখে লোভ সামলাতে পারি না, যার কারণে 2 টাকা বেশি হলেও ক্রয় করে নিয়ে যায়। এরপরে কিন্তু পাখিগুলো যখন আস্তে আস্তে গোসল করে তখন দেখা যায় যে পাখিগুলোর রঙগুলো উঠে যাচ্ছে। তো আস্তে আস্তে রঙ উঠতে উঠতে এটা কিন্তু লোটিন হয়ে যাবে, মানে 6000 টাকার একটা পাখি আপনি 16-17 হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা অবশ্যই সবাই খেয়াল করবেন। আর একটা কথা হচ্ছে, লোটিনে হ্যাবি পাল যে ককাটেল পাখিগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে এতটা গাঢ় কালার হয় না, এটা অবশ্যই ফুল বডি হলুদ হয় তবে এতটা হলুদ হয় না, এই জিনিসটা সাবধান থাকবেন। আর যদিও হালকা ধরনের হলুদ পান, আপনারা ওদের বডি এবং পা, শরীর, হাত পা সব দিকে খেয়াল করবেন যে আসলে এটা কি রং করা নাকি অন্য কিছু। যদি সামনাসামনি দেখেন অবশ্যই বুঝতে পারবেন রং করা হলে, কারণ হচ্ছে যে পাখিটা রং করা না সেটার শুধু পরগুলোই কিন্তু হলুদ হয়ে থাকবে, আর যেগুলো রং করা ওগুলোর পা এবং ঠোঁট সব কিছুই কিন্তু হলুদ হয়ে যায় রঙের কারণে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ এই ধরনের প্রতারকের ফাঁদে আপনারা পড়বেন না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ।